শেষ হয়ে গেল পিকুর শুটিং। গুজরাটে ছবির শুটিং শেষ করলেন পরিচালক সুজিত সরকার। অমিতাভ বচ্চন, ইরফান খান, দীপিকা পাদুকোন সহ ইউনিটের সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন শুটিং শেষে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইরফান খান মন্তব্য করেন, এই ছবির শুটিং কোনোদিন শেষ না হলেই যেন ভালো হতো। কলকাতায় 18 দিন ধরে চলেছে পিকুর শুটিং, সেই সূত্রে দীর্ঘ সময় অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন এবং ইরফান খানকে কাছে পেয়েছে এই শহর। কলকাতা থেকে ভারতের আরও কিছু শহর ঘুরে গুজরাটে গিয়ে শেষ হলো পিকুর সফর। সেলুলয়েডে পিকু মুক্তি পাবে 2015-30 এপ্রিল। এবিপি আনন্দ।